বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের দ্বিতীয় রক্ষা গাইড বাঁধের পুনর্নির্মাণ কাজ শেষ হতে না হতেই আবারও ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 150 মিটার বাঁধ এবং বাঁধের অভ্যন্তরে থাকা পাকা দালানসহ বেশ কয়েকটি বসত ভিটা। আর এই ভাঙন অব্যাহত থাকার কারণে হুমকির মুখে বঙ্গবন্ধু সেতুসহ আশপাশের কয়েকটি গ্রাম। যমুনা নদীর ভাঙন থেকে বঙ্গবন্ধু সেতু রক্ষায় 2004 সালে সেতুর পূর্ব পাড়ের দক্ষিণ দিকে কার্পেটিং ও সিসি ব্লকের মাধ্যমে নির্মাণ করা হয় দ্বিতীয় রক্ষা গাইড বাঁধ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল বাঁধে 2017 সালে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের ব্যবধানে বাঁধ ও বাঁধের ভেতরে 100 বাড়িঘর বিলীন হয় নদীতে। পরে পুনরায় বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয় সেতু কর্তৃপক্ষ। শনিবার রাতে পুনর্নির্মিত বাঁধটির মধ্যবর্তী অংশে আবারও ভাঙন দেখা দেয়। অল্প সময়েই নদীগর্ভে বিলীন হয়ে যায় 150 মিটার অংশ ও বাঁধের ভেতরে থাকা পাকা দালান সহ কয়েকটি ঘর। আমরা 4000 বাড়ি সরাইছি, আমাদের কোনো জায়গাও নেই, আমাদের জ্বালানোর কোনো কায়দাও নেই। বঙ্গবন্ধু সেতু হুমকির মুখে, কারণ মূল বাঁধ থেকে 150 মিটার দক্ষিণ সাইডে তো ভাঙনটা ধরছে। পুনর্নির্মাণ কাজের শুরু থেকেই সেতু কর্তৃপক্ষের গাফিলতি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের কাজ করছে এটা, আর ভালো কাজ করলে এটা ভাঙত না কখনো। এই বাঁধটাই যদি আরো একটু উন্নত মানের হতো তাহলে হয়তো আমাদের আরো ভালো হতো। তারাই তো এইভাবে কাজ করতেছে, তেল তেলা করে চলে যেতেছে। এই নর্মাল বাঁধে নদী থাকবে না। অভিযোগ অস্বীকার করে ভাঙন ঠেকাতে কাজ চলছে বলে জানান সেতুর নির্বাহী প্রকৌশলী। কাজের কোনো গাফিলতির সুযোগ নেই, কারণ আমাদের এটা খুব কঠোরভাবে মনিটরিং করা হয় আর কি। এখনো কাজ চলমান আছে, হ্যাঁ, আমরা এটা পানি কমলে ঠিক করে ফেলবো। এদিকে চলতি বছরের জুলাই মাসে ভাঙনের কবলে পড়ে বাঁধের শেষ প্রান্তের 50 মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। ডিবিসি নিউজ ডেস্ক।